অবশ্যই আর্জেন্টিনা, ছোটবেলা থেকে আর্জেন্টিনা। আমি যে সময় জন্মগ্রহণ করছি তখন থেকে আমার না কানে একটা জিনিস বাজে, এটা হলো আর্জেন্টিনা। এখন তো আর্জেন্টিনা বুঝছেন, এটা একটা ব্র্যান্ড, আমিও একটা ব্র্যান্ড, এটাও একটা ব্র্যান্ড। তো ব্র্যান্ড তো ব্র্যান্ডকেই চিনবো, ঠিক আছে না? তো এটা একটা ব্র্যান্ডের জন্য আমি আর্জেন্টিনা কি করি। আমার বিশ্লেষণ যদি আমি করি, ফজর না আজান দিয়ে যদি কর শুরু করি, একদম এশার পর্যন্ত আমি কইতে থাকবো, কিন্তু আমরা কথা শেষ হইব না। আপনার ভিডিওর মনে করেন মেমোরি শেষ হয়ে যাব, এই জন্য মনে করেন আমি কেটে কইতে চাইতেছি না আর কি। কেন, কারণ এটার ভিতরে আছে বিশ্বমানের একটা প্লেয়ার। নাম কি বলা লাগবো? আন্দ্রেস লিওনেল মেসি, ঠিক আছে? ওর জন্যই মনে করেন আর্জেন্টিনাটা সাপোর্ট করা, ঠিক আছে? আমাদের 11 জন প্লেয়ার লাগবো না, আমাদের একটা প্লেয়ারই লাগবো, এটা কি মেসি। মেসি থাকলে আমাদের চলে, ঠিক আছে না? গরম করে লেবো মাঠে। কে মনে করেন যে মেসির হাতে এবার বিশ্বকাপ উঠবে? এটা কি আমি খেয়াল করতেছি যে দুইটা স্টার নাই দিক দিয়া, আর একটা স্টার লাগবো না, এটা কোন দিয়ে বসামু, ঠিক আছে? প্রিন্ট দোকানে গেছি, বলছি ভাই এদিক দিয়ে বসাই দিবেন 3 নম্বর স্টারটা, তার মানে অবশ্যই আমরা এবার বিশ্বকাপ জিতবো। প্রথম ম্যাচের মতো যদি পরের ম্যাচে অঘটন ঘটে সেক্ষেত্রে আপনার আর অঘটন হওয়ার কোনো চান্স নাই। এই প্রথম ম্যাচে এটা ভুলবশত হয়ে গেছে, এটা স্বাভাবিক হতে পারে, ইনশাআল্লাহ বুঝছেন না? ফাইনাল জিতবো ইনশাআল্লাহ। আর সেমিফাইনাল তো ব্রাজিলের সাথে দেখা হবে। গোলকিপারের নামটা জানবো আপনাকে, এমি মার্টিনেজ, ঠিক আছে? পাঁচ পাখি সবচেয়ে মেসির পরে সবচেয়ে ভালো লাগে কার কার খেলা? দিবালাকে ভালো লাগে, কিন্তু ও তো খেলতে পারে না, কারণ মেসির জায়গায় ওর একটা প্লে মেকিং ইয়ার্ড আছে, ওটা মেসির জায়গায়, এই জন্য দিবালা বসে থাকে বেঞ্চ টিম। যারা ব্রাজিলের সমর্থক রয়েছে তাদের প্রতি আপনার কি বলার থাকবে? ওরা তো লেভেলেই নাই, লেভেলে থাকলে ওদের সাথে কথা কইতাম আমি, বুঝছেন না? ওই 5টা ইয়া দিয়ে এটা এগুলো লাভ নাই, 5টার কথা কত কইব? সারা জীবন তো চালাই দিল 5টা স্টারের কথা কইয়ে, বুঝছেন না? ব্র্যান্ডে মনে কর, ব্র্যান্ড কথা কইবে ব্র্যান্ডের লগে। আমরা মনে কর যদি ইতালির সাথে আপনি কথা বলতে বলেন তাহলে বলবো, ব্রাজিল টাজিল এগুলোর সাথে কম্পেয়ার করি না আমরা আর্জেন্টিনা, ঠিক আছে?